আপনাদের স্বাগত জানাই বন্ধুরা। আজ আমরা বানাবো তুলিয়া পাতার তরকারি। তার জন্য লাগবে ডুমো ডুমো করে কাটা ঝিঙে, কচু পাতা যেগুলো ভাপিয়ে কেটে নেওয়া হয়েছে, অন্যান্য মশলা, সরু করে কুচনো পেঁয়াজ, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। প্রথমত আমরা একটু তেল নেব, এর মধ্যে একটু সর্ষে ও জিরে মেশাব, এক চামচ সর্ষে আর এক চামচ জিরে। আমি এর মধ্যে পৌনে এক চামচ হিংও দেব আর সঙ্গে সঙ্গে ঝিঙে মিশিয়ে দিন। ঝিঙের থেকে আপনা আপনি জল ছাড়ে, সেই জন্য আমরা এতে খুব অল্প অল্প করে জল দেব। এবার নুন হলুদ সামান্য করে মিশিয়ে দেব। কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব। ঝিঙে থেকে জল কাটে বলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, প্রায় ধরুন 3-5 মিনিট। ঝিঙের ব্যাপারে একটা কথা মনে রাখবেন, এটা কখনো টেস্ট না করে রান্না করবেন না, কারণ মাঝে সাঝে এগুলো তেতো বেরোয়। এটা একমাত্র সবজি যাতে পেঁয়াজ আগে থেকে ভাজতে নেই, কারণ আগে থেকে পেঁয়াজ ভাজলে এগুলো আরও তেতো হয়ে যাবে। এবার পেঁয়াজ মিশিয়ে দেব, এক চামচ কাঁচা লঙ্কা বা স্বাদ অনুযায়ী, থেতো পারা রসুন। যারা মনে করুন পেঁয়াজ রসুন খান না, তারা এটাকে পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারবেন। এবার যতক্ষণ না আমরা রসুন আর পেঁয়াজের গন্ধ পাচ্ছি, ততক্ষণ অল্প অল্প করে জল ঢেলে এটাকে সেদ্ধ করব। রসুন আর পেঁয়াজের গন্ধে ঘর মম করছে। এবার একটু টমেটো মেশাবো, কচু পাতাগুলো কেটে রেডি করে রাখা আছে সেগুলো মিশিয়ে দেব। এই পাতলাটা তৈরি করার জন্য আমরা 2 বড় পাতা নিয়েছিলাম। এবার এতে একটু জল মেশাবো আর খুব সামান্য শুকনো লঙ্কা গুঁড়োও দেব। যদি আপনি তরকারিটা সবুজ রাখতে চান তাহলে শুধু কাঁচা লঙ্কাই মেশান আর একটু চিনি, এটা অপশনাল। তরকারিতে পাতলা মেশানোর পর এগুলোকে খুব সাবধানে নাড়তে হবে। বন্ধুরা, বেসনের থেকে বেশি আমি জোয়ারের আটা পছন্দ করি, কারণ ওতে অনেক ফাইবার আছে আর বেসনটা স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। তাই আমি পাতলাগুলো জোয়ারের আটা দিয়ে বানিয়েছি। জোয়ারের আটা, দই, জোয়ান আর অন্যান্য মশলা, আমি পাতাগুলোর মধ্যে এসব মশলা মাখিয়ে রেখে ভাপিয়ে কেটে নিয়েছিলাম। আমি এটাকে 2.5-3 মিনিট ধরে অল্প আঁচে রাখব। এতক্ষণে হয়তো তৈরি হয়ে গেছে, পুরোপুরি রেডি। এবার শেষে এটাতে লেবুর রস দেব, অর্ধেক লেবুর রস। লেবুর রস শেষে দিলে ভিটামিন সি বজায় থাকে। খাবার জন্য তৈরি। তাহলে বন্ধুরা, এবার সার্ভ করি। একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করি। তাহলে তৈরি হয়ে গেছে গরম গরম ও সুস্বাদু তুলিয়া পাতার তরকারি। আপনি এটা রুটি, লুচি বা ভাপটির সাথেও খেতে পারেন।